हेलो फ्रेंड्स, हमें किस्मत आपनारा देखें किस्मत वाईटी यूट्यूब चैनल। तो आज हमें चले पश्चिमबंगे कि जॉब रिलेटेड नोटिफिकेशन नहीं, तो देखे नेब आज के की जॉब बेड़िए। तो काज कैरियर पक्ष के आज के किछु जॉब नोटिफिकेशन देवा हो पेपारे, तो देखे नेब पेपर। तो पेपर बला प्रथम दिल्ली विश्वविद्यालय 1145 अशिक्षक कर्मी पदे नियोग हबे। एवं तारपरे आछे कि आछे रिजार्व बैंके 841 अफिस अटेंडेंस, तो देखे नेब विस्तारित। तो प्रथम देखे नेब दिल्ली विश्वविद्यालय 1145 अशिक्षकदेर कि बला हयेछे। तो एखाने बला हयेछे निजस्व प्रतिनिधि मेडिकल अफिसार सह विभिन्न अफिसार रेजिस्ट्रार सेक्रेटरि अर्गानाइजेशन इंजिनियर एवं विभिन्न असिसटैंट ट्रांसलेटर सोशल वार्कार हारमोनियम भायोलेटर मृदंग सर्वनी तबला तानपुर इत्यादि नियोग करा हबे। तो नन टीचिंग स्टाफर पदे 1145 जन के निच्छे यूनिवर्सिटी अफ दिल्ली। मोट 51 पदे नियोग हबे। एजन्य परीक्षार माध्यमे प्रार्थी बाछाई करा हबे। नैशनल टेस्टिंग एजेंसी विभिन्न पदे जन्य शिक्षागत योग्यता एवं अभिज्ञता बयस कि बोलेछे ना मेडिकल अफिसार MBBS डिग्री हॉस्पिटले काजे अभिज्ञता बयस 35 बछर मध्ये। एवं 2 नम्बर बला आछे असिसटैंट रेजिस्ट्रार, एखाने 55% नम्बर निये मास्टर डिग्री 3 बछर अभिज्ञता बयस 35 बछर मध्ये। 3 नम्बर बला रयेछे प्राइवेट सेक्रेटरि बैचेलर डिग्री अंतत 3 बछर अभिज्ञता बयस 35 बछर मध्ये। 4 बला आछे सिक्यूरिटी अफिसार ग्रेजुएट बा समतुल्य अंतत 15 बछर अभिज्ञता बयस 45 बछर मध्ये। एवं 5 नम्बर बला आछे जोगा अर्गानाइजेशन जोगार ग्रेजुएट पोस्ट ग्रेजुएट बा जे कोनो शाखाय डिग्री करा थाकते हबे। एरपर देखे नेबे रिजार्व बैंके जे 841 बला हयेछे सेखाने कि बला हयेछे काज क्रियारे पक्ष थेके अफिस अटेंडेंस पदे 841 जन के निच्छे रिजार्व बैंक अफ इंडिया। नियोग हबे कलकाताय भुवनेश्वर दिल्ली सह देशेर विभिन्न अफिसगुलिते। प्रार्थी जे राज्ये केंद्रशासित अंचलेर जन्य आवेदन करबे सेखानकार स्थानीय भाषा जानते हबे। कलकाता शून्य पद 35 एवं 15 हे असंरक्षित एवं OBC 10 एवं आर्थिक भावे दुर्बल अर्थात EWS 3 এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী 1 এবং আহমেদাবাদে শূন্যপদ 50 ইত্যাদি ইত্যাদি করে ভাগ করা আছে, অর্থাৎ সেকশনটি ভাগ করা আছে, ভ্যাকেন্সি ভাগ করা আছে। এরপর দেখে নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স 475 ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ কাজের উপর কী বলেছে, ফিটার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার মেশিনিস্ট গ্রাইন্ডার ইলেকট্রিশিয়ান ড্রাফটম্যান মেকানিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক পেন্টার জেনারেল সিট মেটাল ওয়ার্কার মেকানিক মোটর ভেহিকেল কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কোপা ওয়েল্ডার ইত্যাদি পোস্টে আপনাকে ট্রেনিং করা থাকবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ ITI করা থাকতে হবে। গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এবং সোনোগ্রাফি ট্রেডে 475 ITI পাস প্রার্থী 2021-22 শিক্ষাবর্ষে 1 বছরে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ট্রেডে অনুযায়ী আসন ফিটার 210 টার্নার 28 মেশিনিস্ট 26 কার্পেন্টার 3 এবং মেশিনিস্ট আরও 2 পাতায় দেখে নেব। এরপর বলেছে 89 ম্যানেজার ডাক্তার নিচ্ছে কি বলেছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও মেডিকেল অফিসার পদে 89 জনকে নিচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ান ম্যানেজার নিয়োগ হবে অ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল অ্যাকাউন্টেন্সের ল বিভাগে পোস্ট কোড A অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মোট 0.30 অন্তত 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী প্রার্থী এখানে নেওয়া হবে। এরপর বলা হয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার 230 ইঞ্জিনিয়ার কেমিস্ট, কি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2 অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি পদে 230 জনকে নিচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ইঞ্জিনিয়ার নিয়োগ হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন এবং কেমিস্ট্রি নিয়োগ হবে বিভিন্ন স্টেশন প্রজেক্টে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে মোট শূন্য পদ রয়েছে 200, এর মধ্যে থেকে ইলেকট্রিক্যাল 90 এবং ট্রেডগুলি অর্থাৎ ভ্যাকেন্সি ওয়াইজ কিছু কিছু কাস্টে ভাগ করা রয়েছে। এরপর দেখে নেবে নিউক্লিয়ার পাওয়ারে অর্থাৎ 89 অফিসার, এ কী বলেছে ইকোনমি অফিসার অ্যাটেন্ডেন্স এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক এক্সিকিউটর অ্যাসিস্ট্যান্ট পাবলিক এক্সিকিউটর সহ বিভিন্ন পদে 89 জনকে নিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং অফিসে নিয়োগ হবে। গ্রুপ A এবং গ্রুপ B পদে প্রার্থী বাছাই করবেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এরপর বলেছেন নিউক্লিয় পাওয়ার
200 এক্সিকিউটিভ। এখানে কি বলেছে, এক্সিকিউটিভ ট্রেনিং পদে 200 জনকে নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সিভিল এবং ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি। এই 60টি ইঞ্জিনিয়ার ডিসিপ্লিন নেওয়া হবে। মোট শূন্যপদ 200টি, এর মধ্যে বর্তমান শূন্যপদ 188টি এবং ব্যাকলগ শূন্যপদ 12টি এবং ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ সংরক্ষণ মেকানিক্যালে 85টি এবং কাস্ট ওয়াইজ এখানে কিছু ভাগ করা হয়েছে। এবং ইন্ডিয়ান আর্মিতে 40টি গ্র্যাজুয়েট কী বলা যায়, ইন্ডিয়ান আর্মিতে 40টি গ্র্যাজুয়েট পোস্টে নিয়োগ করা হবে। সেখানে বলে 133তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে 40 জন অবিবাহিতা তরুণকে অর্থাৎ মেল ক্যান্ডিডেট নিচ্ছে ভারতীয় সেনায়। দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে কোর্স শুরু হয়েছে 2021 জুলাই মাসে। তো এখানে আর কি বলেছেন না, স্টিমে সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি শূন্যপদ রয়েছে 11টি এবং মেকানিক্যাল শূন্যপদ রয়েছে 3টি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে কিছুটা আছে। এরপর সাত পাতায় দেখে নেবে। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। সবার আগে সর্বপ্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।